আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোফাজ্জল হোসেন রনি। আজকের এই ব্লগে আমি পরিবার নিয়ে চলে এসেছি কুমিল্লা শহরের ধুলিপাড়ায় অবস্থিত ফান টাউনে। এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকম রাইড, তারপর সময় কাটানোর জন্য রয়েছে পার্ক, এবং পরিবার নিয়ে ঘোরার জন্য খুব সুন্দর একটি জায়গা আছে ফান টাউন। তো চলুন এই ব্লগে ঘুরে ঘুরে দেখে আসি ফান টাউন। আশা করি পুরো ব্লগ জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। শুরুতেই বাসার সামনে থেকে একটি অটোরিকশা ভাড়া করি ফান টাউনের উদ্দেশ্যে। অটোরিকশা ভাড়া নিয়েছিল 50 টাকা। তো আমার কোলে আমার মেয়েকে দেখতে পাচ্ছেন, আমার ছেলে বসা আছে সামনে, তো খুব এনজয় করছে। আমরা ইতিমধ্যে কান্দির পাড় ক্রস করছি। কান্দিরপাড় হয়ে আমরা চলে আসছি ইপিজেটে। ইপিজেটের সামনে দিয়ে ঢুলিপাড়া যেতে হয়। ইপিজেট ক্রস করার কিছু সময়ের মধ্যেই আমরা ঢুকে যাই ঢুলিপাড়ার রাস্তায়। তো ঢুলিপাড়ার রাস্তায় ঢুকে কিছু দূর সামনে আসলেই হাতের ডান পাশে দেখতে পাবেন ফান টাউন। যেই ফান টাউনের সামনের অংশ আমরা এখন যেটাতে আছি দাঁড়িয়ে আছি, ফান টাউনের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করে নিলাম। এখন টিকিট কাটার পালা। পার হেড 50 টাকা করে টিকিট, 4 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। তো আমরা টিকিট কেটে ইতিমধ্যে পার্কে প্রবেশ করে ফেললাম। পার্কে প্রবেশ করে প্রথমে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী আছে। ঘুরে ঘুরে দেখার এক পর্যায়ে আমার ছেলে প্রথমেই বলছে বাম্পার কারে চড়বে। তো আমরা 2টা টিকিট নিয়ে নিলাম। বাপ ছেলে বাম্পার কারের এখানে জোনে এসে দাঁড়ালাম। একটা গাড়ি ফ্রি হলে তখন আমরা ওই বাম্পার কারে চড়ব। তো কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে একটা বাম্পার কার চলে আসলো। বাপ ছেলে বসলাম বাম্পার কারে। যদিও রাইডটা বাচ্চাদের জন্য, কিন্তু দেখে আমি লোভ সামলাতে পারিনি। আমার খুব ছোটকাল থেকে এই বাম্পার কার রাইডটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই সুযোগে একটু সদ্ব্যবহার করে নিলাম, একটু কারে চড়ে নিলাম। তো আমি কিছুক্ষণ কারে থাকার পরে তখন আমি আমার বাচ্চাকে সময় এ সুযোগ দিয়ে আমি তারপর কার থেকে নেমে যাই। এই রাইডের জন্য টিকিট নিয়েছিল 100 টাকা করে। তো সেই অনুযায়ী রাইডের সময়টা খুবই কম দিয়েছিল, যার কারণে খুব সম্ভবত 4 অথবা 5 মিনিট হবে, তারপর রাইডটি সম্পূর্ণ হয়। তারপর আমরা একটু ঘুরে আবার চলে আসি আরেকটি রাইডের। এখানে এটা হচ্ছে বাচ্চাদের খুব পছন্দের একটি রাইড, যদিও বাচ্চাদের সাথে এখন আমরা বড়রাও আছি। এটা হচ্ছে ট্রেনের রাইড। এখানে আমরা টিকিট কেটেছি 50 টাকা করে পার হেড। তো এখন আমরা ট্রেনে চড়ব। আমার ছেলে এটাতে খুব পছন্দ করে আর এটাতে খুব আনন্দ পায়, সেজন্য আমি চড়ে উঠে গেলাম বাচ্চার সাথে ট্রেনে। তো এখন আমাদের ট্রেন ছাড়বে, সেই পর্যন্ত আমরা এখন অপেক্ষা করব। আমরা টিকিট দিয়ে এখান ট্রেনে এসে বসলাম। খুব মজার একটা ব্যাপার হলো, ট্রেনে শুধুমাত্র আমরাই যাত্রী ছিলাম, আর কোনো যাত্রী ছিল না। তো ট্রেনের পাইলট আসলে কী করবে, আমাদেরকে দিয়েই ট্রেনটা ছেড়ে দিল। তো আমরা এই ট্রেনে চড়ার ফাঁকে আমরা আশেপাশের একটু প্রকৃতিও দেখছি। এখানে ট্রেনটা যেখানে ঘুরছে এটার মাঝখানে একটা লেক, লেকে আসলে খুব সুন্দর কিছু ডিঙ্গি নৌকা আছে, যারা লেকে নৌকা দিয়ে ঘুরেন তারা লেকটাতে ঘুরেন। আর এই লেকের চারপাশে ট্রেনের রাস্তা করে দিয়েছে, ট্রেনটা এই লেকটার চারপাশ প্রদক্ষিণ করে। তো এটাই হচ্ছে ট্রেন ভ্রমণ। যে কোনো রাইডই বাচ্চাদের কাছে খুব আনন্দের,
সেই সাথে যদি বাচ্চাদের সাথে বড়রাও থাকে তো বাচ্চারা আসলে তখন আনন্দটা একটু দ্বিগুণ পায়। তো দেখতে দেখতে আমাদের ট্রেনটি একটা রাউন্ড কমপ্লিট করে ফেলে এখন খুব সম্ভবত আরেকটি রাউন্ডে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ট্রেনটা দুইটা রাউন্ড দেবে, এখানে দুইটা রাউন্ড হলেই তারপর ট্রেন জার্নিটা কমপ্লিট হয়ে যাবে। ইঞ্জিন চালিত বড় ট্রেন আর এই পার্কে যে টয় ট্রেন অথবা ছোট ট্রেন, দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। কিন্তু আসলে বড় ট্রেন আর এই পার্কের ট্রেন চড়তে কিন্তু একই রকম লাগে, কারণ একটা ট্রেন ট্রেন ফিল চলে আসে। তো বাচ্চারা খুব এনজয় করেছে। দেখতে দেখতে আমাদের রাইড কমপ্লিট করে আমার ছেলে চলে আসলো, একটু দোলনায় চড়বে। তো দোলনায় চড়ছে, পার্কের আর একটি আকর্ষণ হচ্ছে ঝর্ণা, খুব সুন্দর একটি ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা। ঝর্ণার পানিটা যেখানে পড়ে সেখানে আসলে অনেক সুন্দর কিছু রঙিন মাছ আছে, মাছগুলো পানিতে ভেসে ভেসে যাচ্ছে এদিক থেকে ওইদিক, তো দেখতে খুব সুন্দর লাগছে। একটু সময় করে দেখলাম খুব সুন্দর মাছ। তো মোটামুটি ঘোরাঘুরি শেষ, এখন একটু কিছু খাবার পালা। এখানে ছোট একটা ক্যান্টিন আছে পার্কের ভিতরে, যারা চাহিদা মতো এখানে কি সামান্য কিছু খাবার আছে, নাস্তা আইটেম খেয়ে নিতে পারেন। এখানে বিভিন্ন রকম চকলেট, তারপর স্যান্ডউইচ, এই নাস্তা, হালকা কিছু নাস্তা আছে, সাথে এখানে ফ্রিজে আইসক্রিম অথবা অন্যান্য খাবার আছে। তো আমরা কিছু সামান্য খাবার খেয়ে যথারীতি বের হওয়ার পালা, বের হয়ে যাচ্ছি। খুব সুন্দর একটি বিকাল কাটালাম এই ফানটাউন পার্কে। তো ততক্ষণে আমি দেখছি আমার মেয়ের চোখে ঘুম চলে আসছে, তো ঘুমাতে থাকুক আর আমরা বের হয়ে যাই। যারা শেষ পর্যন্ত আমাদেরকে দেখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, পাশে থাকবেন সেই আশা রাখছি। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।